প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পরিস্থিতি বিবেচনায় লোড শেডিং করতেই হচ্ছে তবে কষ্ট কমাতে কোথায় কখন করা হবে তা এলাকা ভিত্তিক শিডিউল করে জানিয়ে দেওয়া হবে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চুয়েটে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে সবার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী এদিকে অনুষ্ঠানে 2716টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণাও দেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন রকুনুজ্জামান ক্যামেরা ছিলেন রাজীব দাস বুধবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েট ক্যাম্পাসে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুয়েট ক্যাম্পাসে নির্মিত আইটি বিজনেস ইনকিউবেটরের মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শিক্ষা তথ্য প্রযুক্তি খাতে তার সরকারের নেয়া উদ্যোগ ও উদ্যোগ সমূহের সুফল তুলে ধরেন আগামীতে আমাদের ছেলেমেয়েরা প্রস্তুত হয় শুধু দেশে না বিদেশেও চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি দক্ষ মানব শক্তি যাতে গড়ে ওঠে সেই ব্যবস্থাটা আমরা হাতে নিয়েছি আমরা সেটা করে দিচ্ছি আমাদের এটাই লক্ষ্য যে বাংলাদেশ একটা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে করোনা পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে সব ধরনের জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বিদ্যুৎ উৎপাদন কমানো ও লোডশেডিং পরিস্থিতির বাস্তবতা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে সব কিছুরই দাম এমনভাবে বেড়ে গেছে যে এখন বিদ্যুৎ কেন্দ্রগুলি চালিয়ে রাখা আমাদের নিজস্ব যেটুকু গ্যাস আছে তাছাড়া বিদ্যুৎ কেন্দ্র চালিয়ে রাখাটাই একটা কষ্টকর ব্যাপার হয়ে গেছে অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেছে কাজে যে ফাইন্যান্সিয়াল মেকানিজমটা যে কী হবে এটার প্রশ্ন উত্তর কেউ দিতে পারিনি তবুও আমাদের প্রচেষ্টা আছে যে আমরা হয়তো চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমাদের বিদ্যুৎ আমরা সকল ঘরে দিয়েছি এটা ঠিক কিন্তু বর্তমানে কিন্তু আমাদেরকে লোডশেডিং করতেই হবে এবং উৎপাদনও আমাদের সীমিত রাখতে হবে যাতে আমাদের এই ভর্তুকিটা না দিতে হবে বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এই খাতে সরকারের ভর্তুকি বৃদ্ধির বিস্তারিত তুলে ধরেন সরকার প্রধান পরিস্থিতিতে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রভাব কাটিয়ে উঠতে সরকারের চেষ্টার কথাও জানান শেখ হাসিনা যতটুকু পারা যায় এই বিদ্যুৎ সাশ্রয় করতে হবে বিদ্যুতের ব্যবহার কমাতে হবে আর আমাদের এখন একটাই উপায় যে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে প্রত্যেক এলাকা ভিত্তিক কখন কোন এলাকায় কত ঘন্টা লোডশেডিং হবে এটার একটা রুটিন তৈরি করে সেইভাবেই লোডশেডিং যাতে মানুষ সেই সময়টা প্রস্তুত থাকতে পারে যে মানুষের কষ্টটা যেন আমরা লাঘব করতে পারি সেই বিষয়টাই আমাদের এখন নজরে দিতে হবে এবং আমি মনে করি আশা করি যে দেশবাসী অন্তত এ ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন জ্বালানি ছাড়াও খাদ্য ও কৃষিতে ভর্তুকি বৃদ্ধির কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতির অংশ হিসাবে তরুণদের মধ্যে আইটি খাতে বড় বড় উদ্যোক্তা তৈরিতে এই বিজনেস ইনকিউবেটর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে রকুনুজ্জামান বাংলাভিশন শেখ কামাল বিজনেস ইনকিউবেটর চুয়েট চট্টগ্রাম